আমার আজকের রেসিপির ভিডিওতে ফুড স্টাইল ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলুর ভাজা করে দেখাবো। এই ঝুরি আলুর ভাজাটা দিয়ে আপনারা দুপুরে ভাতের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গে খেতে পারেন। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং উপকরণও খুব কম লাগে। তো বলে দিই কী কী লাগছে। আলু, চিনেবাদাম, কারি পাতা, শুকনো লঙ্কা, ঝুরি আলুর ভাজা আর চাট মশলা। এখন আমি আলুকে খুব ভালো করে ছুলে নেব। এখন আমি বড় যে চুড়িনিটা হয় সেটা নিয়েছি এবং চুড়িনির যে বড় ছিদ্রটা রয়েছে সেই দিক দিয়েই আমি আলুটা চুরে নেব। আপনারা লক্ষ্য করুন, আমি আলুটাকে নিয়ে চুড়নির উপর রেখে প্রেসার দিয়ে উপর থেকে নিচের দিকে টেনে দিচ্ছি, নিচ থেকে উপরের দিকে আর আমি তুলছি না। এইভাবেই আলুটাকে চুরতে হবে, নাহলে উপর নিচ করলে আলুগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো হয়ে যাবে। আলুগুলো চোরা হয়ে গেছে, এখন আলুগুলোকে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে থাকা সমস্ত স্টার্চগুলোকে ভালো করে বের করে দিতে হবে, নাহলে আলু ভাজার সময় আলুগুলো জড়ে যেতে পারে। এখন আমি এই আলুর মধ্যে ফ্রিজে রাখা এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দেবো। আর এই জলের মধ্যে আমার লেবু রস দেওয়া ছিল, সেটা আপনাদের বলতে আমি ভুলে গেছি। এবার এইটাকে আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি জল থেকে আলাদা করে নেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা লেবুর জলটা দেওয়ার কারণে আলুগুলো কীরকম সাদা ধপধপে ও খোঁচা খোঁচা হয়েছে। আলুর জলগুলো চেপে চেপে আমি বের করে দিয়েছি, এবার এগুলোকে একটু ফ্যানের তলায় শুকিয়ে নেব। আমি আলুগুলোকে ফ্যানের তলায় প্রায় আধ ঘন্টা ধরে শুকিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, গায়ে আর একটুও জল নেই। এখন তেলটা ঠিক মতো গরম হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য এক টুকরো আলু আমি তেলের মধ্যে ফেলে রাখলাম। টুকরো আলু ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু পরিমাণ আলু তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আলুগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা এবং চিনেবাদাম পরপর ভেজে নেব। কারি পাতাগুলো খুব ছোটো এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই সঙ্গে তেলও অনেক, তাই তাড়াতাড়ি তুলে নেওয়ার জন্য আমি একটা বড় ছাঁকনির মধ্যে ভেজে নিয়েছি, নাহলে পুড়ে যেতে পারে।
सेम भावे आमी चीने बादाम गुलो के ओ भेजे नेबो। এবার ভেজে রাখা সব উপকরণগুলি দিয়ে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। হয়ে গেল আমার আজকের মুচমুচে আলু ভাজা রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই মুচমুচে আলু ভাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।